আগবঢ়াইছে। অমৃতসর পাওয়ার্ড বাই CHHJEM, প্রতিটো ঢালাইৰ প্ৰাণ। রাজ্যের অন্তিমটো হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা। যোরহাটর অনুরাগ দলয়ে 593 নম্বর লাভ করে দখল করলে রাজ্যের ভিতরে শীর্ষ স্থান। দ্বিতীয় স্থানত বিশ্বনাথর ঝর্ণা শইকীয়া। আনন্দর লহর প্রতি বিদ্যালয়তে। অহা বর্ষৰ পৰা নাথাকিব হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা। নবম শ্রেণীর দরে দশম শ্রেণীর পরীক্ষা আয়োজন করা হব। HSSCর লগতে 10টা শীর্ষ স্থানের ব্যবস্থা বিলুপ্ত। মেট্রিক পরীক্ষা আয়োজন করা সেবারও ঘটিব বিলুপ্ত। দশম শ্রেণীর পরীক্ষাক অতি সোনকালে জারি করা হব নতুন নীতি নির্দেশনা। মেৰ প্ৰথম সপ্তাহতে ঘোষণা হ'ব উচ্চতৰ মাধ্যমিক পৰীক্ষাৰ ফলাফল। নিউজ 18ৰে হোৱা আছুতীয়া সাক্ষাৎকাৰত ঘোষণা কৰিলে শিক্ষামন্ত্ৰী ৰণোজ পেগুৱে, এইবাৰ 45 দিনৰ ভিতৰতে হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাৰ ফলাফল ঘোষণাৰে অভিলেখ ৰচিলে সেইবাৰ। বৰাকত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মাৰাথন নির্বাচনী প্রচার। ঢলাই বৰখলা নির্বাচনী সভাত বিরোধীক তুলা ধুনা দি মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির বন্যা। পাথারকান্দি আর উত্তর করিমগঞ্জের জনসভার পিছতে সন্ধিয়া হাইলাকান্দিত রোড শো। কাইলৈ শিলচৰত অমিত শাহর রোড শো। এবার রাভা জনগোষ্ঠী হিসাবে পরিচয় দিয়ে কোকরাঝার সমষ্টিত মনোনয়ন দাখিল সাংসদ নবশরণিয়ার। পূর্বে দুবার অনুসূচিত জনজাতির পরিচয় দিয়ে নির্বাচনত অবতীর্ণ হয়েছিল নবশরণিয়া। অনুসূচিত জনজাতির লোক নহয় বলে উচ্চ ন্যায়ালয়ের নির্দেশের পিছতে পরিচয় সলালে সাংসদ শরণিয়ায়। প্রথম পর্যায়ের নির্বাচনের পিছতে শাসক বিরোধীর বিজয়ের দাবি। উজনি আর উত্তর পাঁচখন আসনতে বিজয়ের দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রীর সুরতে সুর মিলালে ভবেশ কলিতা আর জয়ন্ত মল্লবরুয়ায়ু। ডিমা হাসর শ্বাসরুদ্ধকর অপহরণের নাটকের জবনিকা। অপহরণের 48 ঘণ্টার পেছত মুকলি প্রসেনজিৎ নাইডিঙক। UDLA গোটে অপহরণ করার সন্দেহ। ঘরুয়া কন্দলের বাবে নিজেই অপহরণের নাটক রচিছিল প্রসেনজিতে। মণিপুৰ ভোট কেন্দ্ৰত হিংসাত্মক ঘটনাৰে জড়িত 3 দুর্বৃত্তক গ্ৰেপ্তাৰ। 3 দুর্বৃত্তৰ পৰা নগদ ধনসহ পিষ্টলৰ গুলী বাৰুদ জব্দ আৰক্ষীৰ। শুক্ৰবাৰে প্ৰথম পৰ্যায়ৰ ভোটগ্ৰহণৰ সময়ত কেইবাটাও ভোট কেন্দ্ৰত সংঘটিত হৈছিল অপ্ৰীতিকৰ পৰিস্থিতি। দুর্বৃত্তক ছত্ৰভংগ দিয়াবলৈ আৰক্ষীৰ লাঠিচালনা। গুৱাহাটীৰ লজৰ পৰা গ্ৰেপ্তাৰ কুখ্যাত চাইবাৰ অপৰাধী। ধৃত 4 অভিযুক্ত ঝাৰখণ্ডৰ জামতাৰাৰ কুখ্যাত অপৰাধী। কৰ্পৰেট বেংক একাউণ্ট গ্ৰাহকক দীৰ্ঘদিনে টাৰ্গেট কৰি প্ৰবঞ্চনাৰে লুণ্ঠন চলাইছিল চক্ৰটোৱে। ভেটাপাৰাৰ আৰ্বানিকা হোমষ্টেৰ পৰা চলি থকা চক্ৰটোৰ সৈতে দেশৰ বহু কুখ্যাত হেকাৰ জড়িত থকাৰ সন্দেহ। বেংগালুরুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশাল নির্বাচনী প্রচার। বেঙ্গালুরু আর সিকাবাল্লাপুরাত বিশাল রেলির অংশগ্রহণ প্রধানমন্ত্রীর। মহীশূরতো প্রাক্তন প্রধানমন্ত্রী HD দেবেগৌড়াক লৈ নির্বাচনী সভাত ভাষণ প্রধানমন্ত্রীর। অমৃতসর পাওয়ার্ড বাই CHHJEM, প্রতিটো ঢালাইৰ প্ৰাণ। এইবার আভাস জনগোষ্ঠী হিসাবে পরিচয় দিয়ে কোকরাঝার সমষ্টিত মনোনয়ন দাখিল করলে সাংসদ নবশরণিয়ায়। ইয়ার পূর্বে দুবার অনুসূচিত জনজাতির পরিচয় দিয়ে নির্বাচন অবতীর্ণ হয়েছিল নবশরণিয়া। দুয়োবারে কোকরাঝারের সাংসদ হিসাবে হয়েছিল নির্বাচিত। কিন্তু নবশরণিয়া অনুসূচিত জনজাতির লোক নহয় বলে উচ্চ ন্যায়ালয়ে রায় দিয়ার পিছত এইবার রাভা জনগোষ্ঠীর লোক হয়ে পড়ল বিতর্কিত সাংসদগী। অবশ্যই এই সন্দর্ভত নির্বাচন আয়োগে কি সিদ্ধান্ত লয় সেয়া লক্ষণীয় হব। নবশরণিয়ার নতুন পরিচয় সন্দর্ভত সাংবাদিকক জানালে জ্যেষ্ঠ অধিবক্তা ভাস্কর দেব কুঁৱৰে। আগতে যেটা টার্মত MP হয়েছে সেটা সুপ্রিম কোর্টলকে ইলেকশন পিটিশন ফাইল করেছে। সুপ্রিম কোর্টে সেটা ইন্টারফেয়ার করা নাই। গভর্নমেন্টে এখন কাস্ট কুটনি কমিটি গঠন করে দিছে। আজি পর্যন্ত সেই কাস্ট কুটনি কমিটি কোনো ধরনের রুলস প্রত্যাহ্বান হওয়া নাই, অর্থাৎ সুপ্রিম কোর্টে তার রায়দান কেতিয়াই দিতে দিছে। সেই গতিকে এইবিলাক এতিয়া আইনী মেরপাখলে আমি সোমাই যাব লাগিব আর আমি এইবিলাক প্রত্যাহ্বান জানাম। এজন মানুষ যদি যদি আজি ইলেকশন কনটেস্ট করার পর যদি অবৈধভাবে যদি মানে নিদিয়ে তেতিয়ালে সেটা চ্যালেঞ্জ করি আমি আদালতত। সেটা অপশন আমার আগত সদায় খোলা আছে। স্কুটনি হল, স্কুটনিটো আকৌ কাইলৈ আকৌ হিয়ারিং হব। মানে আর আর কিছুমান ক্যান্ডিডেট আছে, সৰু সুৰা ক্লারিক্যাল মিস্টেক আছে, কিবা হেৰি আছে, এইবিলাকলৈ কাইলৈ হিয়ারিং হব। হয় হয়, যেহেতু তেওঁ আগতে 10 বছর বড় খসারি হৈ পেলাই তেওঁ মানে ST রিজার্ভ বেনিফিট খাই আহিছে এণ্ড কোকরাঝাৰ ST রিজার্ভ কনস্টিটিউয়েন্সিত MP হৈ আহিছে। সেইটোৰ এগেইনষ্টত আমি
বহুত কিবা যুদ্ধ করে আইছো যে তেওঁ বড় কছারি নহয়, তেওঁ মানে নথিফাইড নোহোৱা কমিউনিটির মানুষ, গতি এস টি নহয়। এইটো এইটো লৈ পেলাই আমি মানে স্টেট লেভেল স্ক্রুটিনি কমিটি দিলো। স্টেট লেভেল স্ক্রুটিনি কমিটি মানে থর এনকোয়ারি করে পেলাই তেওঁ ফালে যে তেওঁ মানে বড় কছারি নহয়। হ্যাঁ, সেই কারণে তেওঁর সার্টিফিকেটও কেনসেল করে দিলে। এই কেনসেল করে দিয়ার কারণে তেওঁ এইবার কি করলে, তেওঁ তো বড় কছারি হিসাবে তেওঁ এই সার্টিফিকেট নললে আর কি। তেওঁ দেখালে তেওঁ মানে রাভা হিসাবে সার্টিফিকেট আছে তেওঁর, মানে তেওঁ রাভা হিসাবে এটা তেওঁ ইয়াত ক্লেম করেছে। মানে ইপুরীত থাকিয়ে শিপুরীর অভিজ্ঞতা ললে যোরহাটের এগারী আইতায়। প্রথম পর্যায়ের নির্বাচন ভোট দিবল ভোটকেন্দ্রতে নিজের মৃত্যুর খবর পায় মূরত সরক ভাগি পড়ে আইতার। আচরিত ঘটনা, এইপুরীত থাকিয়েই শিপুরীর অভিজ্ঞতা। যোরহাটের এগারী আইতা বড় বিপদত পড়ছে। জিয়াই থাকিও আইতা ব্যস্ত নিজকে জীবিত বলে প্রমাণ করবলে, কারণ কাগজে পত্রে আইতার ইতিমধ্যে মৃত্যু ঘটিছে। সে আইতাক নথিপত্রত কেতিয়াবাই শিপুরী পোৱা বলে উল্লেখ করা হয়েছে। মই ভোট দিবলৈ আহিছিলোঁ, মোক ভোট দিবলৈ নিদিলে, জানো কিহৰ কাৰণে নিদিলে, মই মৰিলোঁ বুলি কৈছে। আইতার নাম কুসময় বনিয়া, যোরহাট সোনারীগাঁও ঘর আইতার। প্রথম পর্যায়ের নির্বাচনের দিনা আইতা আহিছিল ভোট দিবলৈ, কিন্তু পুলিং এজেন্টে যেতিয়া পরীক্ষা করিলে আইতা মৃত বলে উল্লেখ আছিল নথিপত্র। সে আইতাক ভোট দিবলৈ নিদি ঘুরাই পঠিয়ালে। ভোটার কার্ডও লৈ আহিছিল আইতাই। মরিল বলে কল, আপনি মরিল বলে কৈছে, রেকর্ডবা নামটো কাটি দিলে, কাটি দিলে। পাখিমারি এল পি স্কুলের 81 নং ভোট কেন্দ্রত ভোট দিবলৈ আহিছিল আইতা, কিন্তু বিমুখ হৈ ঘুরি গল অবশেষত। ভোট কেন্দ্রত নিজের মৃত্যুর খবর লাভ করে মূরত সরক ভাগি পড়ে আইতার। নিজকে এতিয়া জীবিত বলে প্রমাণ করব লাগিব। প্রশ্ন হৈছে, জীবিত কালতে আইতাক শিপুরী দেখুয়ালে কোনে? সন্মুখত এটা ডাঙর প্রত্যাহ্বান আহি পৰিছে এইগৰাকী আইতার বাবে। টিউশনের সলনি গুগল আর ইউটিউবের সহায় লো হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার প্রথম স্থান দখল যোরহাটের অনুরাগ দলৈর। যোরহাটের প্রজ্ঞা একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র অনুরাগ দলৈ মোবাইলের আসক্তির দূরত থাকা অনুরাগ হব খুঁজে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সেবার অন্তিম মেট্রিকত প্রথম স্থান পাওয়া অনুরাগ দলৈর নাই ফেসবুক একাউন্ট। মোৰ ফেসবুক নাই, মাহঁতৰ আছে। কিন্তু মোবাইলৰ আসক্তিৰ পৰা দূৰত থকা অনুৰাগ হ'ব খোজে ছফ্টৱেৰ ইঞ্জিনিয়াৰ। সায়েন্স পড়িম, সায়েন্সের পিছনে ভাবিছো জে ডবল আর নিট দুইটাই দিম, কিন্তু মেইন ফোকাসটো হৈছে জে ডবল, মানে ভাল এন আই টি বা আই আই টি এখন বৰ ইচ্ছা আছে মোৰ। হয়, তাৰপিছত মোৰ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোৱাৰ ইচ্ছা আছে। সৰুৰে পৰা ইলেকট্ৰনিক সামগ্ৰীৰ প্ৰতি অনুৰাগ থকাৰ কথাও নিউজ 18ক জনালে অনুৰাগ দলৈয়ে। মোৰ আটাই সৰুৰে পৰা আছিলে, ভাবিছিলো এজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হ'ম, তেতিয়া সৰুৰে পৰা মানে ক্লাছ 5 পৰা ভাবি থৈছিলো হেতু মই। মানে তোমাৰ ইঞ্জিনিয়ারিংটো এটা পেশ্যন, মানে তোমাৰ তেনেকে বিচাৰা তুমি চাগে। হয়, মানে সৰুৰে পৰা ভালো পাইছিলো, সৰুৰে পৰা কিবা ঘৰত যদি ৰবট চবট থাকে সেইবোৰ খুলি পেলাই কি আছে সেইবোৰ সৰুৰে পৰাই আছিলে মোৰ। টিউশ্যনৰ সলনি গুগল আৰু ইউটিউবৰ পৰা সহায় লৈ হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষা দিয়াৰ কথা ক'লে শীৰ্ষত থকা অনুৰাগ দলৈয়ে। গুগলতো বহুত আজিকালি ভাল হেৰি আছে, তাৰপৰা চাওঁ বাইজুচ সেইবোৰ আছে, তাৰপৰা চাওঁ কিবা শিক্ষামূলক বাৰ্তা হয় সেইবোৰ চালে, বা গুগলতো বহুত শিকিবলগীয়া কথা আছে সেইবোৰ চালে ইমান বেয়া প্ৰভাৱ নপৰে, তাৰপৰা শিকিবহে পাৰি বহুত। পঢ়া শুনাৰ মাজে মাজে তবলা বজাই গান শুনি ৰিলেক্স হৈছিল যোৰহাটৰ প্ৰজ্ঞা একাডেমি ছিনিয়ৰ ছেকেণ্ডেৰীলৈ গৌৰৱ কঢ়িয়াই অনা অনুৰাগ দলৈ। একেৰাহে এঘণ্টা কিংবা ডেৰ ঘণ্টা পঢ়াৰ পাছত তবলা বজোৱা কিংবা এটা গান শুনাৰ দীৰ্ঘদিনীয়া অভ্যাস অনুৰাগৰ। সংগীতৰ লগতে কাৰাটেৰ অনুশীলনেৰেও মনোসংযোগ বঢ়াইছিল ব্ৰাউন বেল্টধাৰী অনুৰাগে।
আর মই তবলা বজাও আর কার্ডে শিকো আর আগতে আর্ট শিকিছিল কিন্তু আর্টটো অসুবিধা কারণে মই এই দিবলগা হল মই মানে ডেইলি 12-13 ঘন্টা পড়ছিল বা কেতিয়াবা আর 7 ঘন্টালেও গুছি আহে কেতিয়া মানে মানে কোনো প্রেসারলে পোহা নাছিল 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়ি 10 মিনিট ব্রেক লৈছিল গানটা শুনিছিল বা মা দেউতাল কথা পাইছিল ককা আইতা আছে ককা আইতাল কথা পাইছিল তেনেকৈ দিনটো পড়ছিল যোরহাট শহরত ফার্নিচারের দোকান আছে অনুরাগর পিতৃর মাতৃ কেন্দ্রীয় মহাবিদ্যালয়ের শিক্ষয়িত্রী নিশা এপরলৈকে পঢ়ি থকা সময়ত কাষত থাকি অনুরাগক উৎসাহ যোগাইছিল পিতৃ মাতৃয়ে মায়ে বহুত সহায় কৰিছিলে মই যে ৰাতি 1-2টালৈকে পঢ়ো মাও মোৰ লগত বহি থাকে মই কওঁ তুমি খোৱাংগে যোৱা তেতিয়া মায়ে কয় যে হ'ব তই পঢ়ি থাক ভাল ৰিজাল্টৰ বাবে পিতৃ মাতৃয়ে কাহানিও হেঁচা দিয়া নাছিল অনুৰাগক বিশেষ প্ৰত্যাশা নৰখাকৈ সৰ্বোচ্চখিনি উজাৰি দিয়াৰ বাবে পিতৃ মাতৃয়ে যোগা উৎসাহ কাৰ্যকৰী কৰিলে অনুৰাগ দলৈয়ে আমিতো একো নকওঁ মাকেও নকয় ময়ো একো কোৱা নাই কেনেকৈ পঢ়ো পঢ়ি থাকে আমি খালি যিটো যোগাৰ দিব লাগে আমাৰ ফালৰ পৰা যিটো মানসিক ছাপৰ্ট লাগে আমি সেইটো দিছিলোঁ আৰ্থিকভাৱে বা মানসিকভাৱে আমি দিছিলোঁ ৰাজ্যজুৰি বিতৰ্কৰ সৃষ্টি হোৱা গণিততো ভাল নম্বৰ পাইছে অনুৰাগে ৰেফাৰেন্স বুক সঘনাই অনুশীলন কৰাৰ বাবে টান অংকও সহজে কৰিব পাৰিলে অনুৰাগে লগতে অংকত সহায় কৰিছিল প্ৰতিবেশী অভিনৱ বৰদলৈয়ে হয় টান আহিছিলে কিন্তু মানে যদি ৰেফাৰেন্স বুক এখন আৰ্ডিছমা আছে আৰ্ডিছমাৰ পৰা কৈছিলোঁ কাৰণে সেইখন কমপ্লিট কৰিব পাৰিলোঁ মেথছৰ বহীখন ছফ্টৱেৰ ইঞ্জিনিয়াৰ হোৱাৰ লক্ষ্যৰে যোৰহাটৰ প্ৰজ্ঞা একাডেমী ছিনিয়ৰ ছেকেণ্ডেৰীতেই বিজ্ঞান শাখাত নামভৰ্তি কৰিছে অনুৰাগ দলৈয়ে মই এডমিশ্যন ইয়াত ললোঁ এতিয়া 11-12 ইয়াত পঢ়িম তাৰপিছত ভাবিছোঁ জে ডাবল ইয়াৰ নীট দিম কিন্তু মেইন ফ'কাছটো হৈছে IIT বা ভাল NIT এখনৰ ছিট লৈ মানে কম্পিউটাৰ ছায়েন্সৰ পৰা পাছ কৰি ছফ্টৱেৰ ইঞ্জিনিয়াৰ হয় পিতৃ মাতৃ পৰিয়াল পৰিজন আৰু বিদ্যালয়খনৰ শিক্ষক সমাজৰ দৰে নিউজ 18ৰ পৰিয়ালেও অনুৰাগ দলৈক জনাইছোঁ অলেখ শুভেচ্ছা যোৰহাটৰ পৰা গৌতম বৰা ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট আৰু হাইলাকান্দিৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মাৰাথন নিৰ্বাচনী প্ৰচাৰ আজি সন্ধিয়া এই মুহূৰ্তত বিশাল ৰোড শ্ব'ত অংশগ্ৰহণ কৰিছে পোনপটীয়া সম্প্ৰচাৰ আমি আগবঢ়াইছোঁ তুলিব বিজেপি আহিব বান্ধুব টঙালি ঘূৰিব লাগিব বচাব লাগিব আমাৰ সংস্কৃতি আহিছে আহিছে হিমন্ত আহিছে আশাৰে বতৰালৈ উৰাজে পকাই দিওঁ ওলাই যাবলৈ সঁহাৰি দিবলৈ মামাক চুই চাবলৈ গামোচা পিন্ধাবলৈ আছিল দুৰন্ত তেওঁ আজি আহিছে বাটে পথে ঘূৰিছে চাইকেলখন লৈ ওলা মোদীৰ সপোন পূৰা বোলে আকৌ চৰকাৰ আনি বোলে মোদীৰ সপোন পূৰা বোলে আকৌ চৰকাৰ আনি বোলে আহিছে আহিছে হিমন্ত আহিছে আশাৰে বতৰালৈ পুৰা দেৱ কাইদেউ ওলাই যাবলৈ সঁহাৰি দিবলৈ তুলিব বিজেপি আহিব বান্ধুব টঙালি ঘূৰিব লাগিব বচাব লাগিব আমাৰ সংস্কৃতি
আহিছে আহিছে হিমন্ত আহিছে আহারে বতরালৈ উড়ানে মকাই দেউ ওলাই যাবলৈ সহাৰি দিবলৈ হিমন্ত আহিছে আশাৰে বতৰালৈ উৰাজে পকাই দিওঁ ওলাই যাবলৈ সঁহাৰি দিবলৈ ফুলিব বিজেপি আহিব বান্ধুব টঙালী ঘূৰিব লাগিব বচাব লাগিব আমাৰ সংস্কৃতি আহিছে আহিছে হিমন্ত আহিছে আশাৰে বতৰালৈ উৰাজে পকাই দিওঁ ওলাই যাবলৈ সঁহাৰি দিবলৈ মামাক চুই চাবলৈ গামোচা পিন্ধাবলৈ আছিল দুৰন্ত হেপা আহিছে বাটে পথে ঘূৰিছে চাইকেলখন লৈ ওলা মোদীৰ সপোন পূৰা বোলে আকৌ চৰকাৰ আনি বোলে মোদীৰ সপোন পূৰা বোলে আকৌ চৰকাৰ আনি বোলে আমি আপনাকে বলতে চাই কি তিন সালের ভিতরে আমি এক লক্ষ সরকারি চাকরি দিয়ার কাজ আমি কমপ্লিট করে দিয়েছি। আমার অসমত চাকরির কারণে আমি দালালক পয়সা দিব নালাগে, আমি বিনা পয়সাত সরকারি চাকরি আমি পাব পারু। আপনারাকে জানাইতে চান কি এই ইলেকশনের পরে আমি ছেলে মেয়ের জন্য আবার 50,000 চাকরি দিয়ার ব্যবস্থা করবেন, 50,000। জুলাই মাসে পুলিশের ইন্টারভিউ হবে, আগস্ট সেপ্টেম্বর মাসে থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের ইন্টারভিউ হবে, এপিএসসির ইন্টারভিউ হবে ম্যাজিস্ট্রেট পুলিশের জন্য, আর এই রকম 2024 সালের ভিতরে আমি নতুন 50,000 চাকরি দিয়ার ব্যবস্থা করবেন। অরুণোদয় কার কার ঘরত আছে? লড়াবিলাক হাত ডাঙ, এটা মাইকী মানুষের কথা। কার কার ঘরত অরুণোদয় আছে? আছে। আর কার কার ঘরত অরুণোদয় নাই? এতিয়া আপনালোকে শুনি ভাল পাব যে ইলেকশনের পিছত আমার সরকারে সবর ঘরে ঘরে বাড়ি বাড়ি আমি অরুণোদয় দিয়ার ব্যবস্থা করবেন। হাইলাকান্দির কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী পহুখেড়া। নির্বাচনী প্রচার চলাবল যাওতে রাইজর রুখত পড়ল কংগ্রেস প্রার্থীজন। হাইলাকান্দির শাহাবাদর লালা চন্দ্রপুরত এই ঘটনা। এখন সভার পহুখেড়া খালে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। দৃশ্য আমি দেখাইছো, এনেদরে রাইজর রুখত পড়ছে কংগ্রেস প্রার্থীগী। হাইলাকান্দির ঘটনা, কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদক পহুখেড়া দিলে স্থানীয় রাইজে। নির্বাচনী প্রচার চলাবল গেছিল আর সেই প্রচার কার্যসূচীতে রাইজর রুখত পড়ে কংগ্রেস প্রার্থীজন। মণিপুরের ছটা ভোটকেন্দ্র পুনের ভোটগ্রহণের দাবি। শুক্রবারে ইনার মণিপুর প্রথম পর্যায়ের ভোটগ্রহণের সময় কেবাটাও কেন্দ্র হিংসাত্মক পরিস্থিতির উদ্ভব হয়েছিল। পূব ইম্ফলের দুটা ভোটকেন্দ্র আর পশ্চিম ইম্ফলের চারিটা ভোটকেন্দ্র ইভিএম মেশিন ভিভিপেট আদি ভাঙি লণ্ডভণ্ড করেছিল দুর্বৃত্তই, যার বাবে পুনের ভোটগ্রহণ অনুষ্ঠিতর কেন্দ্রীয় নির্বাচন আয়োগে পত্র প্রেরণ করেছে মণিপুরের মুখ্য নির্বাচনী কার্যালয়ে। নিউজ এইটিনের হওয়া এক সাক্ষাৎকার এই কথা জানালে যুটিয়া মুখ্য নির্বাচনী বিষয়া রামানন্দ নং মেই কাপামে। Till now, the returning officer for the Inner Manipur Parliamentary Constituency has reported six cases of
either EVM damage or vote capturing in six such polling stations, two in Imphal East because of mob violence, and four in Imphal West because of some mob violence followed by the destruction of the EVMs. So as of now, we have received a report from the returning officer for recommendation of the repolls in respect of the six polling stations. So the Election Commission will take a decision on this regard, and they will intimate to us for conduct of the first poll. So in addition to that, the returning officers of both inner and outer Manipur parliamentary constituencies are conducting the scrutiny of Form 17A and other related documents. So as soon as the scrutiny is over, we will come to know how many polling stations. ধলাইৰ নিৰ্বাচনী সভাৰ ভাগ লৈ মুখ্যমন্ত্ৰীয়ে ক'লে ছমাহৰ ভিতৰত সমাধান হ'ব বাঙালী হিন্দুৰ নাগৰিকত্বৰ সমস্যা। নাগৰিকত্বৰ লগতে ডি ভোটাৰ ন্যায়াধীকৰণৰ সমস্যা সমাধানৰো প্ৰতিশ্ৰুতি মুখ্যমন্ত্ৰীৰ। বংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীয়ে শিলচৰত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই কৰা মন্তব্যৰ প্ৰত্যুত্তৰ দিলে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ শৰ্মাই। অসমত কোনো জাতিৰ ওপৰত অত্যাচাৰ হোৱা নাই বুলি মমতাক প্ৰত্যুত্তৰ জনালে ডক্টৰ শৰ্মাই। এটাতো পৰিমলদা এমপি হোৱাৰ পৰে ধলায়ে আবার ইলেকশন হবে এমএলএ বানানোর জন্য, এটা আপনারা জানেন। থোড়া দিন পেহলে হামারা ইহা মমতা ব্যানার্জি আয়া থা, মমতা ব্যানার্জি নে বোলা কি বেঙ্গলি হিন্দু কা হ্যারেসমেন্ট হো রহা হে, হামারা আসাম মে কোই কিসি কা হ্যারেসমেন্ট নেই হোতা হে, হিন্দু মুসলমান ট্রাইব বেঙ্গলি আসামিয়া সব লোক খুশি সে রেতা হে, লেকিন মে আপ লোগো কো বোলনা চাহতা হু জো বেঙ্গলি হিন্দু কা সিটিজেনশিপ কা ইস্যু, ট্রিবুনাল কা ইস্যু, ডি ভোটার কা ইস্যু, ইয়ে সারা সমস্যা হাম সে মহিনা কা আন্দার পুরা আপ লোগো কো সমাধান কর দুঙ্গা। ধলাইত অনুষ্ঠিত হ'ব উপ নিৰ্বাচন, পৰিমল শুক্লবৈদ্য সাংসদ হ'লে ধলাইত অনুষ্ঠিত হ'ব উপ নিৰ্বাচন। ধলাইত মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্যৰ হৈ প্ৰচাৰ চলাই এই মন্তব্য আগবঢ়ালে মুখ্যমন্ত্ৰীয়ে। লগতে ধলাইবাসীক উপ নিৰ্বাচনৰ বাবে সাজু হৈ থাকিবলৈ আহ্বান জনালে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ শৰ্মাই। এটাতো পৰিমলদা এমপি হোৱাৰ পৰে ধলাইয়ে আবাৰ ইলেকশ্যন হবে এমএলএ বানানোর জন্য, এটা আপনারা জানেন কি না জানেন, ওইটার জন্য রেডি, ওইটার জন্য রেডি, বাপরে দুটা দুটা ভোট পাবেন। রিয়াসল আজির প্রাইম টাইম বাতরি, নমস্কার। ভারতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল। টেক্সট হেডলাইনছ আগবঢ়াইছে এভৰিডে মছালা, সুগন্ধ ৰং আৰু সোৱাদ খাটি এভৰিডে দিয়ে আহাৰৰ জুতি, এভৰিডে স্পাইচেছ 100% টেষ্ট, এভৰিডে স্পাইচেছ বেষ্ট, মনত ৰাখিব ভাল কৰি হ'ব লাগিব আৰু জন, এভৰিডে মছালাৰ টেষ্টি হ'ব জন। Everyday spices 100% taste, everyday spices best, hugondh rong aru huat khati everyday jibha diye asol juti, everyday spices 100% taste। Text headlines agborhaise everyday masala। মাত্র এটা